বাংলাদেশের গার্মেন্টস শিল্প পৃথিবীতে একটি অন্যতম সুনাম অর্জনকারী খাত। প্রায় 4,000-এরও বেশি ফ্যাক্টরিতে যেসব শ্রমিকরা কাজ করছে তার প্রায় 80% নারী। এছাড়া বিদেশেও মানসম্মত পোশাক রপ্তানির মাধ্যমে নিজের ও দেশের আর্থিক উন্নয়নে এই পোশাক শ্রমিকরা অবদান রাখছে। গার্মেন্টসে পেশা হিসেবে শুধুমাত্র সুইং মেশিন অপারেটরই না, হেল্পার, সুপারভাইজার, ট্রেইনার, কাটিং মাস্টার, কোয়ালিটি কন্ট্রোলার, ইলেকট্রিশিয়ান, মেকানিক ইত্যাদি পদেও শ্রমিকরা নিযুক্ত আছে। তবে সুইং ও ফিনিশিং প্রসেসেই বেশিরভাগ শ্রমিক কাজ করে থাকে। ধারণা করা হচ্ছে 2020 সালের মধ্যে এই খাতে প্রায় 80 লাখ কর্মীর প্রয়োজন হবে। বর্তমানে ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু অনেক চেঞ্জ চলে আসছে। এখন কিন্তু যুগ চলে আসছে নট ওয়ার্কফোর্স রাধামের গুগলো যে স্কিল ওয়ার্কফোর্স প্রয়োজন আছে। কারণটা হলো আপনি দেখেন মেশিন আপগ্রেডেশন অনেক হতেছে। এখন কিন্তু একটা সুইং মেশিনেরও কিন্তু একটা কম্পিউটার প্যানেলও আছে, সেটাও কিন্তু স্কিলের কিন্তু অনেক বড় রিকোয়ারমেন্ট চলে আসছে। ইট ইজ নট জাস্ট সুইং দ্য ক্লোথস, রাদার ইন্টিগ্রেটিং দ্য সিস্টেম টেকনোলজি উইথ দ্য ক্লোথস। বর্তমানে তৈরি পোশাক শিল্পের দক্ষ কর্মীর চাহিদা সর্বোচ্চ। ধীরে ধীরে আধা দক্ষ ও দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে। নিয়োগকারীরাও এখন দক্ষতা উন্নয়নের গুরুত্ব বুঝতে পারছেন। স্কিল ট্রেনিং নিয়ে একটা ওয়ার্কার যদি জবের জন্য ফ্যাক্টরিতে ঢুকে তার কিন্তু চান্সেস কিন্তু অনেক বেশি থাকতেছে। মনে করেন দুই বন্ধু একসাথে একটা ফ্যাক্টরিতে গেল চাকরির জন্যে, একটার কাছে কিন্তু সার্টিফিকেট আছে ট্রেন আর একটার সার্টিফিকেট ছাড়া, তাহলে ডেফিনেটলি যার কাছে ট্রেন সার্টিফিকেট আছে সেই কিন্তু চাকরি পাবে। এখন কিন্তু একটা ওয়ার্কার ধরেন 5-6 বছর পরে যখন অ্যাডভান্স হবে ক্যারিয়ারে তাকে কিন্তু এই সার্টিফিকেট কিন্তু হেল্প করবে। যে কোনো সময় যে কোনো জায়গায় সে গেলে কিন্তু সে বলতে পারে ইয়েস আমার কাছে কিন্তু সার্টিফিকেট আছে আর আমার প্লাস এত বছর এক্সপিরিয়েন্স অমুক প্রতিষ্ঠানে আছে। গার্মেন্টস সেক্টরগুলি অনেক আধুনিক মেশিন এখন ব্যবহার করে, কম্পিউটারাইজ মেশিন। এই জন্য যারা ট্রেনিং প্রাপ্ত হয়ে যায় অপারেটর পদে আরএমজি সেক্টরে তাদের চাকরির চাহিদা অনেক বেশি, কারণ তারা বাটন অ্যাটাচ কাজ শিখে যাচ্ছে এবং সুইংয়ের শার্টের অল প্রসেস কাজ শিখে যাচ্ছে। আর এখান থেকে যারা যাবে ওরা ওদেরকে যদি প্রশ্ন করা হয় তুমি কী প্রসেসে কাজ করো, ওরা অল প্রসেস বলতে পারে। অল প্রসেস মানে তাদের ডিমান্ড বেশি এবং তাদের বেতনটাও বেশি থাকে। ফ্যাক্টরি থেকে পিএম আসেন এবং সুপারভাইজাররা খোঁজ নিয়ে দেখেন আমার ব্যাচ কবে শেষ হবেন এবং আগের থেকেই তারা আমাকে ফোন করেন যে ব্যাচ শেষ হলে আমাদেরকে অপারেটর দিবেন, আমাদের অপারেটর খুবই প্রয়োজন। এই বাসায় এক আন্টি বাসায় কাজ করতো, তারপর হেমাই এর নিচে সেটিং সেন্টার নিয়ে তারপরে দা আমি আমগরে নিচ্ছে, আমগরে নিয়ে এসে পরে আমরা কাজ শিখছি। শিখে সাড়ে সব প্রসেস জানি, কাপ জয়েন, কলার জয়েন, মেক করা, মানে যা লাগে ইপ জয়েন সব জানি। ওখান যা তারপরে গার্মেন্টসে গেছি 15 দিন পরে তুমি বসে থাকো। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে সহজেই ভালো ফ্যাক্টরিতে বেশি বেতনের চাকরি পাওয়া যায়। ট্রেনিং না গেলে তো হেল্পারি করতে হবে, মানে হেল্পারি করাতে তো আমি কাজটা শিখতে আসি, শিখলে অপারেটর হব, বেতন বেশি পাবো। আমার জীবনের উন্নতির কারণ হলো ট্রেনিং নেওয়া। তার আগে আমি হেল্পার হিসেবে এবং আয়রনম্যান হিসেবে 5 বছর কাজ করছি। আমি প্রথমে ছিলাম হেল্পার, তারপরে আমার অপারেটরের কাছে শুনি, শোনার পরে আমি ট্রেনিং সেন্টারে যাই, ট্রেনিং নেই। 1 মাসের ট্রেনিং নেওয়ার পরে আমি গার্মেন্টসে যাই, ইন্টারভিউ দেওয়ার জন্য যাই, ইন্টারভিউতে টিকে যাই, তখন আমার বেতন ধরে 7,500 টাকা। একজন মানুষ যদি গার্মেন্টসে এমনি স্বাভাবিকভাবে চাকরি করতে যায় যেমন হেল্পারিতে, তবে সে বেতন পাবে 5,300 টাকা। আর সে যদি 1 মাস আমাদের এখান থেকে ট্রেনিংটা নেয়, 1 মাস পরে সে বেতন পাচ্ছে 7,500 থেকে বা 7,000 এরকম বেতন পাচ্ছে, তাহলে তার এই যে ইনকামের ক্ষেত্রে একটা বিশাল ডিস্টান্স থাকে। আর গার্মেন্টসে দেখা যায় যদি কেউ অপারেটর হতে চায় তবে 3-2 বছর এরকম চাকরি করে তার হেল্পারি করতে হবে, তারপর থেকে অপারেটর হতে হবে। আমাদের এখানে মাত্র 1 মাস সময় দেওয়ার মাধ্যমে সে অপারেটরটা হয়ে যাচ্ছে এবং ইনকামের ক্ষেত্রে বা স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে আমার মনে হয় এখান থেকে তারা ভালো একটা সুবিধা পাচ্ছে। আর এই কারণেই সবার এখান থেকে ট্রেনিং নেওয়া উচিত এবং হেল্পারি না করে তার আমার মনে হয় যে অপারেটরের চাকরি নেওয়াটা সবার জন্য ভালো হয় বা বেটার। সঠিক কাজের দক্ষতা থাকলে নারী পুরুষ বা মানসিক ও শারীরিক প্রতিবন্ধকতা চাকরির ক্ষেত্রে কোনো সমস্যাই না। ট্রেনিং নিলে একজন প্রতিবন্ধী ব্যক্তিও হয়ে উঠতে পারে স্বনির্ভর ও সফল কর্মী। এছাড়াও পরিবারের সহযোগিতা থাকলে নারী শ্রমিক বা প্রতিবন্ধীরা কাজের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যেতে পারে। আমার সংসারে খুবই অভাব ছিল, আমার স্বামী একটা পরিস্থিতি শিকারে ঢাকায় আসে, আসলে আমি আমার বাড়িতে তুই আসে। তখন আমার বোন ঢাকায় চাকরি করে, ঘরে বলছে আমিও ঢাকা যাব, তখন ও বলছে তোর এই পাও নিয়ে গার্মেন্টসে চাকরি করতে পারবে না।
তখন আমি বুঝি না আমি পারবো। ও একদিন চাকরি করছি, অনেক বকাবাজি করে, দাঁড়ায় থাকতে পারি না। তখন আমার স্বামীর ফোন করছি, আমি চাকরি করতে পারি না। কয়েছি ঠিক আছে, ওইখানে একটা ট্রেনিং সেন্টার আছে, ওইখানে তুমি প্রশিক্ষণ নিয়ে দেহ চাকরি করতে পারো নি। এখন আমি চাকরি নিয়ে ভালোই শিখে আছি, ভালোই চলতেছি। এখন সে ভালো, শারীরিক অবস্থাও ভালো, মন মানসিকতাও ভালো, আর্থিক সচলতাও তার আছে, বিভিন্ন প্রাইভেট ট্রেনিং সেন্টার কম খরচে উন্নত মানের প্রশিক্ষণ দিয়ে থাকে। এই প্রশিক্ষণ ইনস্টিটিউট গুলো থেকে নারী পুরুষ যে কেউই কম খরচে কম সময়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে ভালো ফ্যাক্টরিতে উচ্চ বেতনে কাজ করতে পারে না। বাংলাদেশে আমার মতন প্রতিবন্ধী যারা আছে, এক হাত নাই এক পাও নাই, ওরাও যদি প্রশিক্ষণ নিতে পারে তাহলে আমার মতনও ইনকাম করতে পারবে, চাকরি করতে পারবে। আমার মতো অন্যান্য ভাই বোনেরা যদি ট্রেনিং নেন তাহলে খুব দ্রুত একজন সিনিয়র অপারেটর হিসেবে গার্মেন্টসে কাজ করে যেতে পারবেন। আপনি যদি দক্ষতার সাথে গার্মেন্টস শিল্পে কাজ করে স্বাবলম্বী হতে চান, তবে আজই আপনার নিকটস্থ স্কিলস ট্রেনিং সেন্টারে যোগাযোগ করুন।